হদিস মিলছে না গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগের। ঈদের পর থেকেই সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের শেড থেকে উধাও জাপানের উপহার দেয়া উন্নত জাতের মোরগ। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ দায়িত্বশীল কর্মকর্তারা। উপহাবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই গবেষণা শেডের ভিতরে আটকা ছিল আরআইআর ও হোয়াইট লেগহর্ন জাতের ৩০০ মোরগ, এখন আছে ৬৮টি। জানা যায় ঈদের পর সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের শেড থেকে উধাও হয় ৩৮টি মোরগ। গবেষণার জন্য জাপানের কাছ থেকে উপহার পাওয়া মোরগ হারানোয় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অথচ মুখ বন্ধ দায়িত্বশীল কর্তাদের, ছবি তুলতে গেলেও আসে বাধা। আমি কোনো কিছু বলবো না, প্লিজ আমাকে মানে ক্ষমা করেন, কিছুই বলবো না, আপনি আমাদের একটু মানে বারণ করা আছে। চুরি না অন্য কিছু, এমন প্রশ্নে দায়িত্বরত কর্মকর্তার সাফ উত্তর, নিরাপত্তার স্বার্থে কঠোর প্রতিষ্ঠানটি। যেহেতু গুণি নেই এই জন্য আমি বলতে পারবো না, বুঝছেন, আমার যেহেতু আমার গুণা বা ছিল না সেই কারণে বলতে পারছি না যে আর ১০০ কয়টা, এটা তদন্তের পরে জানা যাবে। ক্যামেরায় কথা না বললেও অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে জানান তথ্য কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।